জনসাধারণ নির্বাচিত জনপ্রতিনিধিগণ, আমার প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত মুরব্বিয়ানগণ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তৃতায় হৃদয়ের সকল উষ্ণতা ও ভালোবাসা দিয়ে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক, আমাদের অন্তহীন প্রেরণার উৎস, জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রবক্তা, নিরস্ত্রীকরণে বিশ্বাসী, জগৎখ্যাত শান্তি সংগ্রামী, বিশ্বের মুক্তিকামী মানুষের অকৃত্রিম শরীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই সমাবেশে দাঁড়িয়ে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করতে চাই। মহিষী নারী বাঙালির সকল সংগ্রামের নেপথ্যের প্রেরণাদাত্রী, বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন, বাংলার মানুষের রাজপথের সংগ্রামে কারাগার থেকে যিনি বঙ্গবন্ধুর নির্দেশনা রাজপথে পৌঁছে দিতেন বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে,